नमस्कार बंधुरा कॉफी किचन ब्लगे आबारो एक नतून ब्लगे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। कल के बिस्टीते भिजे गेछिलाम आर रातेर मध्ये एकदम गोला धरे गेछे। आजके आबार एकटा बिये बाड़ी आछे, जानि ना कि करे ब्लग करब। ভাবলাম সকাল সকাল যাই একটু তাড়াতাড়ি কফি কিচেনের একটা ভিডিও করে আসি, তারপর তাড়াতাড়ি বিকেলবেলা বিয়েবাড়ি চলে যাব। আমাদের পাশের বাড়ি বিয়েবাড়ি আছে, আমার একটা ভাইয়ের বিয়ে। তো এই তো দেখুন রান্না করতে আসলাম, বৃষ্টি চলে আসলো, কত কিছু পরিকল্পনা করা হয়ে আছে আমার আর বোনের দুজনে মিলে, কীরকমভাবে সাজবো, কী শাড়ি পরবো। হ্যাঁ, কিন্তু কী করবো, বৃষ্টি হলে সব গোলমাল হয়ে যাবে, তাও সাজাটা বন্ধ হবে না। ওই কী রে কি বলতে বলতে, আমি লেহেঙ্গা পরবো, আমি বললাম আমি বেনারসি পরবো না, আমি একটা অন্য শাড়ি পরবো, কিন্তু সব কিছুই হয়ে যাচ্ছে। দেখুন কি জোরে বৃষ্টি আসলো, রান্না কখন শেষ হবে আর কখন গিয়ে বিয়ে বাড়ি যাবো। দু আজকে হবে জিলিপি, ছোটা করবে ছোটা করবে। দাদু এসাই ছাতা, দাদু সত্যি জিলিপি খাবে বলে আমার ভাই বোনেরা এলো গো, কি শখ করে। জানেন তো আমি যে বিয়ে বাড়ি আরে পড়লে, যে কোনো অনুষ্ঠান বাড়ি পড়লে যে কি গিফট দেব, এটাই হচ্ছে মানে মাথা খারাপ হয়ে যায়, ভেবে পায় না যে কি কিনবো না কি কিনবো, কি নেব কোনো পরিকল্পনা নেই আগে থেকে, যাই গিয়ে দেখি যেটা পছন্দ হবে নিয়ে নেব। চলে এসেছি সবার বাগানে, দেখছি নাকের, দেখছি তোর একটা নাকেই নেবো ইচ্ছে আছে। বাকি সুন্দর সুন্দর ডিজাইন আছে, তো এগুলো একটু বাকি দিলেই ভালো লাগবে, মানে বিয়ের পর কিন্তু মেয়েদের নাকের পড়তেই হয়। এখানে অনেকগুলো আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেব। কোনটা নেবো বল, কিরে কোন ডিজাইনটা ভালো লাগছে, এইটা না এটা যাবে তো সবাই মিলে, আর বেরোয়নি কি বেরোয়নি, ভালো লাগছে ভালো লাগছে। দেখুন কত রকম ফোপাতে দেওয়ার গোলাপ ফুলের ডিজাইন উঠেছে, দেখুন সুন্দরী আরো সুন্দরী লাগে। বৃষ্টি মনে হলো এখন হচ্ছে যে ভিডিও করতে, দেখুন বন্ধুরা মাঝ রাস্তায় আটকে গেছি, এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার কারেন্ট চলে গেছিলো, এইমাত্র কারেন্ট আসলো, কখন বাড়ি পৌঁছাবো তার ঠিক নেই, এখন বসে আছে, এক ঘন্টা হয়ে গেছে, জল হচ্ছে। শাড়ি নিবি, দেখ কি সুন্দর সুন্দর শাড়ি, দেখ ওই না পেছন দিকে লেহেঙ্গা আছে, আমি কথা বলছি আর সেই পাশ থেকে দেখ ওষুধ দোকান থেকে সবাই আপরে তাকিয়ে দেখছে, বলছে ওরা কি করছে, বৃষ্টি হচ্ছে একবারে মুসল্লারে বৃষ্টি হচ্ছে, হয়নি হয়নি, আর যখন বৃষ্টি হচ্ছে আর ছাড়ছে না। এটা কে তুই, এই এটা আমার বউ, লাগিয়েছিস কেটে, ও মা দেড় ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বসে বসে খিদে রয়ে গেল, পাশের দোকান থেকে কিনে আনলাম। কি এই তো হলে খা, ও বাবা এখানে কি মেকআপ সেন্টার খোলা হয়েছে নাকি, এখন না
এখন একদম ভিডিও করবে না আমরা এখন রেডি হচ্ছি আমি আগে ওকে শাড়ি পরিয়ে দিলাম আট পেরে করে তারপর ও আমার চুলটা বেঁধে দেবে তারপর আমি শাড়ি পরব ও চুল বাঁধবে এটা কুলি কাবাটিসটা ভালো আছে পুরি বাবা কি কাবাটিসটা কত থেকে নিয়ে এলেন কত থেকে আবার ঘরের বোন আবার কত থেকে নিয়ে আসে দেখি মুখটা দেখি একবার বন্ধুরা সবে চুলটা বাঁধা হলো এখনো কিন্তু শাড়ি পরা হয়নি চুলের আজকে খোঁপাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এখনো অনেক বাকি আছে এখন শাড়ি করবো কি করবো বন্ধুরা বর্ষাকাল হলে কি হবে যা গরম যা ঘুমশনি সেই জন্য একটা হালকা পাতলা শাড়ি করছি বেনারসি আরে কিচ্ছু পরিনি একটা খোঁপা করছি ব্যাস একটা হালকা চেন চেন মানে কি সিলভার কালারের আর আমি অর্জুনকে আবার বের করব বের করে তারপরে যাব আসুন তাহলে ভাই রেডি করেছে সবাই রেডি এবার যাওয়া হবে নিকবার রেডি হয়নি রেডি হচ্ছে হ্যাঁ আর ভাই রেডি হয়ে গেছে যাও করে করে দিয়েছি ভালো করে পারিনি বিয়ে বাড়ি যাবো একদম সবাই রেডি আর চন্দন যা সেজেছে জামাই জামাই লাগছে মনে হচ্ছে চন্দনই বিয়ে করতে যাবে বেরিয়েছে দেখুন চলো চন্দন দিঘা বাহ একদম হিরো হিরো আর অর্জুনকেও তো ডাবল হিরো হেভি লাগছে স্যার হেমা মালিনী লাগছে দিদি যেন বিয়ে করতে যাচ্ছে মানে বিয়ে করতে যাচ্ছে আমার মনে আছে আমি বিয়ে করতেছিলাম এই গাড়িতে করে মারিতি করে এত আমাদের হোক না হোক কফি যদি পাই রাস্তার ধারে খেয়ে নেবো আগে কফি আর পকোড়া তারপর যদি না হয় আবার অন্যটা চলে যাবো দুটো বিয়ে বাড়ি দুটো বিয়ে বাড়ি আছে দুটো বিয়ে বাড়ি ঘুরবো চলো দুটো আমার মেয়ের বিয়ে কোন বিয়ে বাড়ি দুটো যাওয়া তার ঠিক নেই কখন এলো গো দেখুন বরের গাড়ি একটু আগে এসে এখনো গাড়ি থেকে বর নামায়নি ওই যে বরণ করে শাশুড়িমা গাড়ি থেকে বর নামাবে ওই যে এতক্ষণ পরে এই যে বউকে দেখতে পেলাম এখন ওর ফটো শুট চলছে
আমার ভিডিও চালিয়ে বসে আছে, আমি বিয়ে বাড়িতে এসে দেখে অবাক হয়ে যাচ্ছি। কি ওইখানে একটা বিয়ে বাড়ি আছে সামনে দুপা হাঁটলে, তো ওখানে আমি ঘুরে চলে এসেছি, এখন কপিদেরকে নিয়ে যাবো। বউকে দেখতে যাবে বাবা, হাঁটলেই বিয়ে পড়ে। সবাই হাসো, আমি ভাবলাম একটু গিয়ে বউটাকে দেখবো, আমাকে ঢুকতেই দিল না, বলছে তোমার লজ্জা বাজার বউ দেখবো গিয়ে, তো আমি খেয়ে নিচ্ছি না গিয়ে। যাবো যাবো, তোমার তো দাদাকে দেখে আর তোমার ছেলেকে, তোমাদের বাড়ি কোথায়? তো বন্ধুরা, আমরা ওই বিয়ে বাড়িটাকে পুরো দেখে এলাম, কিন্তু প্রচণ্ড ভিড়, আমরা ওই জন্য কোনেকে দেখতে পাইনি। আর বাড়ির ভিতরে ঢোকার ঠিক না, কারণ আমরা বিনা ইনভিটেশনে ওদিকটা গিয়েছিলাম, এদিকটা প্রচণ্ড গরম লাগছে বলে তো রাস্তার উপরে হচ্ছে। খেয়ে যাও জ্বর হয়েছিল, টক বিরিয়ানি ঘা হয়ে যাবে মুখে। মোটা পঞ্চাশটা হলো, নম আশ্বতাং মম বাক্যেন ভূষিতা, নম এস গন্ধ পুষ্প, নম পৃথ্বীদ্বয়া। বন্ধুরা, এই সবে বিয়ে শুরু হলো, এখন 11টা বাজে, আর ওইদিকটা যে বসবো ওইদিকটা বসার পুরো জায়গা পাইনি, সেই জন্য এইদিকটা বসে আছি, বিয়ে দেখবো, তারপর ওইদিকে ভিড় কমলে খাওয়া দাওয়া করবো। অর্জুনকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো। ও সবসময় বলে, মা আমাকে কেন কেউ ভালো বলে না, অর্জুন ড্রেসটা কেমন হয়েছে বলবেন তো। হিরো, দুই হিরো। আজকে অনেক রাত হয়ে গেছে, কিন্তু বাবা ফাটেছে, বাবাই নিবি চিলি চিকেন? দাদা এরপর মাংস আছে? এরপর মাংস আছে? মাংস তো সাটিয়ে বাঙালিদের ডাল ভাত না হলে কিন্তু ঠিক ভালো লাগে না, যতই রাইস টাইস দু ডাল ভাত মাংস কিন্তু পড়ে গেছে। আমি আগে কম করে নিয়েছি, দু পিস নিয়েছি। ফুচকা বেশি খাওয়া হয়ে গেছে, ফুচকা খেয়েও না মাংস দোস্ত, মাংস
হ্যালো টেস্ট সব টেস্ট মিষ্টি এক মিষ্টি আমার নিবি এক পিস না একটা দাও একটা কোন মিষ্টি খান একটা খা না একটা দাও একটা একটা আমি করছি খাওয়া দাওয়া শেষ আমার বাড়ি যাব আমার কিন্তু খাওয়া দাওয়া একদম শেষ এই যে আইসক্রিমটা আছে আইসক্রিমটা খাবো না গলা ধরে যাবে আমার ভাই চানিটা খাই হ্যাঁ আর ওইদিকে ঋষিরও খাওয়া শেষ ঋষি একদম আমার বেড খুলে দিয়েছে দেখি এদিকে বিয়ে কত হলো এতক্ষণ তো ওইদিকে ছিলাম খাওয়া দাওয়া চলছিল ভাই মেয়ে তো বসে হস্তবন্ধন করলাম সবাই অনুমতি দিলে আষাঢ়ী মাসি মিথুন রাশি মাসপরি শুক্ল পক্ষে ভোর বেলা সিদ্ধান্ত পালি চলো অনেক রাত হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে চলো অর্জুনের মনে প্রশ্ন জেগেছে যে বাবা তুমি কি গাড়িতে বিয়ে করতে গিয়েছিলে সেটা একবার বলো বলছি এখন তুই মাকে জিজ্ঞাসা কর আমি জানি না আমি কি গাড়ির দিকে তাকিয়েছিলাম কি তখন কথা ছিল আমরা আমি তো কেঁদে কেঁদে বেরোচ্ছিলাম আমি আর তোর মা যখন বিয়ে করতে গেছিলাম তুই কথা ছিল বলে মায়ের ভিতরে দাদা সঙ্গে ছিল তোমার তুই দেখিস নি তুই দেখতে পাস নি তুই খাওয়া দাওয়া শেষ বিয়ে বাড়ির এনজয়মেন্ট শেষ এবার সব গাড়িগুলো একটা একটা আসছে আমাদের গাড়িতে আমরা উঠে সোজা ঘর তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি কালকে বৌভাত আছে প্লাস পপি কিচেনে রান্না আছে আরও অনেক কাজ আছে কালকে বৌভাতের পুরো দৃশ্য পপি আপনাদের সামনে দেখাবে আপনারা পুরো ব্লগটা দেখবেন কালকের বৌভাতের ব্লগ যে একটা বাঙালি হিন্দু বাড়িতে বৌভাত কীভাবে হয় ভাত কাপড় থেকে গৃহপ্রবেশ থেকে সব কিছুই দেখাবে আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট।